হ্যালো গাইস দিস ইজ চয়ন দাস অ্যান্ড আই এম এ ফার্স্ট ইয়ার এম বিবিএস স্টুডেন্ট অফ নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ এন্ড হসপিটাল অ্যান্ড দিস ইজ মাই ফার্স্ট ভিডিও তো এই ভিডিওতে আমি আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি যে ওয়েস্ট বেঙ্গলে টোটাল কটা গভর্নমেন্ট এমবিবিএস কলেজ আছে এবং তাদের আন্ডারে টোটাল কটা করে সিটস আছে কেননা এই জিনিসটা তোমাদের পরবর্তীকালে চয়েস ফিলিংয়ে প্রচুর হেল্প করবে সো লেটস গেট স্টার্টেড তো প্রথমেই বলে রাখি ওয়েস্ট বেঙ্গলে টোটাল তেইশটা মেডিকেল কলেজ আছে যার মধ্যে আঠেরোটা গভর্নমেন্ট এবং পাঁচটা প্রাইভেট আর গভর্নমেন্টের মধ্যে এবছর একটা নতুন কলেজ খুলতে চলেছে সেটা ভিডিওর শেষে জানতে পারবে তো প্রথমেই আসছি মেডিকেল কলেজ কলকাতা এমসিকে টোটাল সিট আছে আড়াইশোটা আর প্রতিটা কলেজের পাশে আমি তাদের এস্টাবলিশড ইয়ারটাও লিখে দিয়েছি এর থেকে তোমরা বুঝতে পারবে যে কোন কলেজটা কাউন্সেলিংয়ের দিক থেকে বা চয়েস ফিলিংয়ের দিক দিয়ে কতটা বেশি ভ্যালুয়েবল বা কতটা বেশি ইম্পর্টেন্ট তো নেক্সট আসছে এনআরএস মেডিকেল কলেজ যেটা শিয়ালদায় আছে আমাদের এইটিন সেভেন্টি থ্রি আড়াইশোটা সিট তো নেক্সট আসছে আরজিকট মেডিকেল কলেজ কলকাতা এইটিন এইটটি সিক্স এখানে টোটাল দু হাজার আঠারোতে সিট ছিল দুশোটা বাট দু হাজার উনিশে আরও পঞ্চাশটা সিট অ্যাড হয়েছে ই কোটার আন্ডারে এখানে বলে রাখি ই ডাব্লিউএস কোটার জন্য তারাই অ্যাপ্লাই করতে পারবে যাদের ফ্যামিলি ইনকাম বিলো এইট ল্যাক্স অ্যানুয়ালি ও নেক্সট আসছি ইনস্টিটিউট অফ পোস্ট গ্রাজুয়েট মেডিকেল এডুকেশন অ্যান্ড রিসার্চ আইপিজি এম ইয়ার কে এম কলকাতা টোটাল সিটস দেড়শোটা এবং পঞ্চাশটা ই ডব্লিউএস কোটা নেক্সট ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজ কলকাতা দুশো প্লাস পঞ্চাশটা ইডব্লিউএস নেক্সট আসছি কলেজ অফ মেডিসিন অ্যান্ড সাগরদাত্তা হসপিটাল কামারহাটি কলকাতা একশোটা সিটস প্লাস পঁচিশটা ইডাব্লু এস নেক্সট বুর্ধান মেডিকেল কলেজ নাইনটিন সিক্সটি নাইন দেড়শো প্লাস পঞ্চাশটা ইডাব্লু এস নেক্সট বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজ নাইনটিন ফিফটি সিক্স দেড়শোটা সিট প্লাস পঞ্চাশটা ইডব্লু এস কোটা নেক্সট নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ নাইনটিন সিক্সটি এইট টোটাল দেড়শোটা সিট প্লাস পঞ্চাশটা ই ডাব্লু এস কোটা নেক্সট মিদনাপুর মেডিকেল কলেজ দু হাজার চার দেড়শোটা সিট প্লাস পঞ্চাশটা ই ডাব্লু এস কোটা সিট এখানে ইডাব্লিউস কোটা বলে ভয় পাওয়ার কিছু নেই এখানে তোমরা অ্যাপ্লাই করতে পারো ডাবলিউএস কোটার জন্য এবং সেটা তোমরা এন ওয়েবসাইট ফলো করতে থাকো তোমরা জানতে পারবে অথবা এটার উপর যদি তোমরা আলাদা ভিডিও চাও তো সেটা কমেন্ট সেকশনে জানাতে পারো আমি এটার উপর আলাদা ভিডিও বানিয়ে দেবো নেক্সট আসছে ইএসআই পিজিআইএমএস যেটাকে আমরা ইএসআইসিও বলি জোকা কলকাতা টোটাল সিটস একশোটা এটা অ্যাকচুয়ালি সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে নেক্সট কলেজ অফ মেডিসিন অ্যান্ড জেএনএম হসপিটাল কল্যাণী একশোটা সিটস প্লাস পঁচিশটা ইডাব্লিউএস কোটা নেক্সট মুর্শিদাবাদ মেডিকেল কলেজ একশো পঁচিশ নেক্সট মালদা মেডিকেল কলেজ একশো পঁচিশ নেক্সট মেডিকেল কলেজ এখানে বলে রাখি টোটাল চারটে কলেজ আছে যেটা আগের বছর নতুন অ্যাড হয়েছে দু হাজার উনিশে তার মধ্যে ডায়মোনহা মেডিকেল কলেজ রামপুরহাট রায়গঞ্জ অ্যান্ড কোচবিহার এই চারটে পড়ে এবং সবগুলোতেই একশোটা করে সিটস আছে তো নেক্সট এবছর যেটা নতুন কলেজ খুলতে চলেছে পুরুলিয়া গভর্নমেন্ট মেডিকেল কলেজ সেটাতেও একশোটা সিটস আছে নেক্সট আসছি আমাদের প্রাইভেট কলেজগুলোতে প্রথমে আসছে শ্রীরামকৃষ্ণ ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস সনকা দুর্গাপুর এখানে ম্যানেজমেন্ট কোটা আর এনআরআই কোটা মিলিয়ে টোটাল সিটস আছে একশোটা আর গভর্নমেন্ট কোটায় সিটস আছে পঞ্চাশটা নেক্সট কেপিসি মেডিকেল কলেজ যাদবপুর দেড়শোটা সিট নেক্সট আই কিউসিটি মেডিকেল কলেজ দুর্গাপুর দেড়শোটা সিট অ্যান্ড দেন ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস হসপিটাল কলকাতা সিট আইকার ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস রিসার্চ হলদিয়া একশোটা সিট তো টোটাল আমাদের সিট গভর্নমেন্ট এমবিবিএস সিট ফর টোয়েন্টি টোয়েন্টি তিন হাজার দুশো পঞ্চাশ মানে এই যে টোটাল পাঁচটা প্রাইভেট মেডিকেল কলেজ আছে এই পাঁচটা প্রাইভেট মেডিকেল কলেজের মধ্যে কিছু গভর্নমেন্ট সিট আছে কিছু প্রাইভেট সিটসও আছে তো গভর্নমেন্ট সিটসগুলো সবগুলো মিলিয়ে মানে যেগুলো প্রাইভেট কলেজের গভর্নমেন্ট সিটস প্লাস যেগুলো এই যে আঠেরোটা গভর্নমেন্ট কলেজ আছে এই আঠেরোটা গভর্নমেন্ট কলেজে টোটাল যেটা গভর্নমেন্ট সিটস সব মিলিয়ে টোটাল সংখ্যা তিন আর প্রাইভেট মেডিকেল কলেজের আন্ডারে যেগুলো প্রাইভেট ম্যানেজমেন্ট কোটার যে সিটগুলো আছে তার টোটাল সংখ্যা চারশো পঞ্চাশটা তো টোটাল সিটস আমাদের হবে তিন তো থ্যাংক ইউ ফর ওয়াচিং